राधे। श्रद्धेय श्रीमद् भगवत भक्तमंडली, आमार निताई दास साधुगुरु वैष्णव एवं ब्राह्मण मंडली सर्वके जानाई এই মহতি হরিবাসরে শত সহস্র কোটি দণ্ডবত। এবং এই মহতি হরিবাসরে আমার পিতা এবং মাতা যারা আছেন তাদের চরণে রইল আমি শ্রী অমর জ্যোতি। আমার ক্ষুদ্র সম্পদের তরফ থেকে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। এবং আশপাশে যত দেবদেবী আছেন প্রত্যেকটা দেবদেবীর মন্দিরের চরণে প্রণাম জানিয়ে শুরু করব কৃষ্ণ কথা গৌর কথা। এবং সর্বোপরি আমি বলতে চাই যে দাদাদের অর্থাৎ যে কমিটি দাদারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সারা বছর পর এই দিনটিকে আমাদের গুণ্ঠ হয় যে কবে আসবে। প্রত্যেকটা সদস্যের এবং প্রত্যেকটা পরিবারবর্গের মঙ্গল কামনার্থে যে কমিটি দাদারা এই হরিবাসরের আয়োজন করেছেন সেই কমিটি দাদাদের চরণে রইল অনন্ত কোটি কোটি প্রণাম। এবং আজকের এই গ্রামের প্রত্যেকটা সদস্যের এবং প্রত্যেকটা পরিবারের মঙ্গল কামনা করে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হোক এই বলে আজকে শুরু করব কৃষ্ণ কথা গৌর কথা হরি কথা। একটু বিষয়বস্তু ছোট্ট করে বলে আজকে আমাকে এখানে ভাড়া করা হয়েছিল লীলা কীর্তন করার জন্য রাত্রি ১০টার বাসছি। কিন্তু এখানে আসার পরে কমিটির কর্তৃপক্ষ দাদারা এবং বাবারা ধরলেন যে অমর জ্যোতি তোমাকে রাস করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বতম শ্রেষ্ঠ লীলা রাস লীলা। আজকে প্রথম আমরা বৃন্দাবন ধাম সৃষ্টি করব গোলকের ভগবানকে টেনে এই মর্ত্যের মাটিতে অর্থাৎ এই হরিবাসরে নিয়ে আসবো। তারপর আস্তে আস্তে বৃন্দাবন প্রতিষ্ঠা করব, করার পরে আমরা লীলা আস্বাদন করব। চলুন, কেউ ফাঁকি দেবেন না, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবন গঠন করার পরে আমরা লীলা আস্তে আস্তে সেই ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ রাসলীলা শ্রবণ করব। মায়েরা উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করে এই লীলা শুরু করব। মায়েরা একটু জোরসে উলুধ্বনি করবেন, তো জোরসে, কেউ ফাঁকি দেবেন না। Thank you.
জেনিতেই নিতাই গৌর প্রেম সে হরি 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 বল হরি বল হরি বল ও মেরে রসনা লাগায়ে রাধার নাম কি নাম কি উলুধ্বনি করবেন শঙ্খধ্বনি করবেন কেউ ফাঁকি দেবেন না ভগবান শ্রী কৃষ্ণ যাদের দুটো হাত দিয়েছে তারাই তালি দেবেন উলুধ্বনি করবেন যাদের চারটে পা দিয়েছে করার প্রয়োজন শুনতে পেয়েছেন চলুন সবাই মিলে ও মেরে রসনা লাগায়ে রাধার নাম কি চলি বৃন্দাবনি রাধার শ্যাম কি চলি রচনা লাগাই রাধা নাম কি চলে বৃন্দাবনি রাধা শ্যাম কি সবাই বৃন্দাবনে গেছেন কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন তো মায়েরা একটু চ্যানেলটা ঘোরাতো বাপ
ইউটিউবার একটু চ্যানেলটা ঘুরে দেখাও তো কে বাদ পড়ছে কেউ ফাঁকি দেবেন না এদিকে ঘোরাবে সব দিকটা ঘুরিয়ে দেখাবে এদিকটা ঘোরাবি বাবা আজি বৃন্দাবন অগলিলা হই গোরা আজ বৃন্দাবন লীলাই গোরা বৃন্দাবন লীলাগোরা মনেতে পড়িল ও গোবৃন্দাবন লীলাগোরা মনে সুরধ্বনি ভবসুর ও ধ্বনি রে কহিল বলে এই সেই যমুনা বলে সেই যমুনা এই সেই যমুনা বলে সেই যমুনা সুরধ্বনি ভেবে গোটা এই কি সেই যমুনা সুরধ্বনি ভেবে গোটা বলে এই কি সেই যমুনা সুরধ্বনি ভেবে গোটা এই কি সেই যমুনা মুখে হরি 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 বলে হরি 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 বলে এই কি সেই যমুনা 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 এই কি সেই যমুনা ও গো সুরধ্বনি ভবসুর ও ধ্বনি রে কহিল গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন সুরধ্বনি জলকে যমুনার জল ভেবে তিনি হাতে করে যমুনার জল তুলে নিলেন যমুনাকে জিজ্ঞাসা করছেন যমুনি ও যমুনি তুমি কি গো সেই যমুনা প্রভাহিনী যমুনা ও যমুনা যমুনা ওরে যমুনা যমুনা ওরে যমুনা যম
যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী উলুভাবে মায়েরা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ওরে যমুনা জাডি রূপের হাটে বিশাল পটে বিগাই করিল কান্ত মনি রূপের হাটে বিশাল পটে বিগাই করিল কান্ত মনি জাডি রূপের হাটে বিশাল পটে বিগাই করিল কান্ত মনি ওজ রূপের হাটে বিশাল পটে বিগাই করিল কান্ত মনি ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথায় চারু চন্দ্র বলি নিতাই গৌর প্রাপ্ত হরি 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 বল কোথায় কোথায় চারু চন্দ্র বলি কোথায় রে তোর জল গেলি কোথায় চারু চন্দ্র বলি কোথা যে সেই চলো কেলি দাস বিহারি বংশীধারি দাস বিহারি কোথায় দাস বিহারি বংশীধারি বাবে দাদা বিনোদিনী বংশীধারি বাবে দাদা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী নিতাই গৌর প্রাপ্ত হরি 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 সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কুল 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 রে যমুনা বহে কুলু কুলু রে যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা
প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা প্রবাহিনী গৌড় মহাপ্রভু সুরধুনি গঙ্গাকে যখন যমুনা ভেবেছেন গৌড়াঙ্গ মহাপ্রভু পার্শ্ব পরিগণ গৌড়াঙ্গ মহাপ্রভুকে শিবাস অঙ্গনে আনলেন আর শিবাস অঙ্গনের সাজানো ছিল ফুলের কুসুমকানন দিয়ে তাই গৌড়াঙ্গ মহাপ্রভু সেই দাপর যুগের কথা স্মরণ করলেন স্মরণ করে কি বললেন সেই দাপর যুগের আসলার কথা গৌড়াঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেছে পার্শ্বতনকে বলে শোনো তোরা বাজাও খোল করো তাল আমি সেই রাসলীলাতে মত্ত হয়ে নৃত্য করব কে কে এলেন সত্যতেতা দাপর তিন যুগের ভগবান আহা সত্যতেতা দাপর তিন যুগের ভগবান চলে এলেন তারা না পঞ্চতত্ত্বের সার কে কে এলেন সত্যতেতা দাপরে যিনি ভোলানাথ মহেশ্বর ছিলেন কলিযুগে নাম নিলেন অদ্বৈত আচার্য দাপর যুগে যিনি কৃষ্ণের দাদা বলরাম ছিলেন কলিযুগের মাঝে পঞ্চতত্ত্ব সার হলেন পাগলা নিতাই আর কে ভগবান পেলেন সত্যের শ্রীহরি নারায়ণ তেতায় যিনি রাম অবতার হয়েছিলেন দাপরে যিনি মদন মোহন শ্রী কৃষ্ণচন্দ্র সেই দাপরের কৃষ্ণ রাধার বহিরঙ্গে নিয়ে হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে নদিয়ার গৌর অবতার রাসমঞ্চ নৃত্য শুরু হয়ে গেছে আপনারা উলুধ্বনি করবেন সংশোধনী করবেন কে কে নাচছেন ও গো খোল করো তালে গোরা সুমেলি গোরিয়া খোল করো তালে গোরা সুমেলি গোরিয়া খোল করো তালে গোরা খোল করো তালে গোরা খোল করো তালে গোরা সুমেলি গোরিয়া খোল করো তালে গোরা সুমেলি গোরিয়া দেখো তারুই মাঝে নাচেন গোড়া জয় জয় জিয়া 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 কে কে আসছেন অদ্বৈত আচার্য নৃত্য করছেন শিবা সঙ্গে ঘিরে কেমন ভাবে নৃত্য করছেন বলে আমার অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে শিবা স্বয়ং গণ মাঝে শিবা স্বয়ং গণ মাঝে মহাপ্রভুর গিরি গিরি ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভুর গিরি গিরি মুখে হরি 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 বলে তাহলে অদ্বৈত নাইলেন কলিযুগের ভগবান বলতে পাঁচজন সেটা আমি লীলার শেষে বলব দেখুন এই যে পঞ্চতত্ত্ব তিন যুগের ভগবান কলিযুগে এলেন সত্য তেতা দাপরে তিন যুগের ভোলানাথ মহেশ্বর যিনি ছিলেন কলিযুগে তিনি নাম নিলেন অদ্বৈত আচার্য আর কেলেন দাপর যুগে যিনি দাদা কৃষ্ণ বলরাম ছিলেন তিনি কলিযুগে পাংলা নিতাই নাম নিয়ে এলেন তিনিও শিবা সঙ্গনে তিনি কীর্তন শুরু করে দিলেন মায়েরা একটু জোরসে উলুধ্বনি করবেন জোরসে উলুধ্বনি সংকধ্বনি না হলে কিন্তু রাস হবে না তাহলে এবারে কেন আসছেন নিত্যানন্দ মহাপ্রভু বলে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে শিবা স্বয়ং গণ মাঝে নিত্যানন্দ নাচিছে শিবা স্বয়ং গণ মাঝে নিত্যানন্দ নাচিছে আমার শিবা স্বয়ং গণ মাঝে নিত্যানন্দ নাচিছে ও গো মহাপ্রভুর গিরে গিরে নিত্যানন্দ নাচিছে আমার মহাপ্রভুর গিরে গিরে নিত্যানন্দ নাচিছে ভক্তগণকে সঙ্গে করে নিত্যানন্দ নাচিছে আমার হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে হরি 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 বলে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে এবার কে নাচছেন যিনি ছিলেন সত্যের শ্রীহরি নারায়ণ যিনি ছিলেন তেতার
গান দাপরে যিনি মদনে মোহন তিন যুগের ভগবান কলি যুগে এলেন গৌরাঙ্গ মহাপুরুষ তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে এই ভাব হাতের মধ্যে রেখে তিনি নৃত্য শুরু করলেন কেমন হবে বলে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে শিব স্বয়ং বলে মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভুর ঘিরে ঘিরে মহাপ্রভুর ঘিরে ঘিরে ভক্তগণকে সঙ্গে করে মুখে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচি গৌরাঙ্গ নাচিছে আর কে নাচছেন যার অঙ্গনে কীর্তনটা হচ্ছে কলিযুগে তিন যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ কলিযুগে যার নাম হলো শ্রীবাস ঠাকুর তিনিও এই শ্রীবাস অঙ্গনে কীর্তন শুরু করে দিলেন কেমন হবে বলে আমার শ্রীবাস ঠাকুর নাচেছে আমার শ্রীবাস ঠাকুর নাচেছে ওই না ভগবানকে সঙ্গে নিয়ে ওই না পরিশাস্ত্রকে সঙ্গে নিয়ে নেচে যা আমার শ্রীবাস ঠাকুর আমার শ্রীবাস ঠাকুর নাচিছে আমার শ্রীবাস ঠাকুর নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে আমার শ্রীবাস ঠাকুর নাচিছে শ্রীবাস ঠাকুর নাচিছে আমার দাদা সঞ্জীব দা আমরা একই গুরু ভাই এটা আমার সিনিয়র দাদা ইনি আগে গান করেছেন তো আপনারা হরিনাম কীর্তন শ্রবণ করেছেন দাদা এখন বিদায় নিচ্ছে আমাকে রেখে চলে যাচ্ছে আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই ভাব কীর্তন আপনাদের পরিবেশন জয় নিতাই আমাকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন মায়ের এবং বাবারা আমি এখন এসে দেখতে পাচ্ছি আমাকে আমার ভাইকে সেইভাবে সহযোগিতা করেছেন আমি যখন এলাম প্রথমে বাবু বলছিলেন যে আমাদের এখানে দুটো আড়াইটার পরে কাউকে পাওয়া যায় না তাই কি মা সত্যি সত্যি তাই কি আমার তো দেখে মনে হয় আপনাদের এখানে ছটা পর্যন্ত গান করলে আপনারা থাকবেন এইভাবে সহযোগিতা করে যান সবাইয়ের মঙ্গল কামনা করে ভগবান যেন সবাইকে কৃপা করেন ভগবানের চরণে নিবেদন জানিয়ে আমি আপনাদের চরণ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গৌর হরি হরি শিবশ ঠাকুর না এলেন তাহলে কে কে গেলেন চারজন চলে গেলেন ভোলানাথ মহেশ্বর নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুর তাহলে রইলেন কি গদাধর তিনি কেমন ভাবে নৃত্য করছেন আমার গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে মহাপ্রভুর গিরে গিরে শিবাসয়ং নবাজে মহাপ্রভুর গিরে গিরে ভক্তগণকে সঙ্গে করে মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বলে মুখে হরি 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 বলে হরি 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 বলে আমার
তাহলে পাঁচজন তো না আইলেন কিন্তু একজন বাকি রইলেন কি নাম সাউন্ডটা বাড়াবেন কি নাম একজন বাকি আছে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ও প্রভু সবাই নাচছে আমি নাচব না আমার পিঠে বড় কুমুজ আমার হাত মাখা পা মাখা কি নাম বক্কেশ্বর তিনি কি বলছি বলে পুরো সবাই নাচছি আর আমি নাচবো না কীর্তনে বলছে হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ মহাপুর এসো এসো বক্কেশ্বর তুমি আমারই সাথে নৃত্য করো বক্কেশ্বর কেমন ভাবে নৃত্য করছেন বলে আমার বক্কেশ্বর নাচিছে আমার বক্কেশ্বর নাচিছে গৌরাঙ্গ ঘিরে ঘিরে ভক্তগণকে ঘিরে ঘিরে মহাপ্রভুর ঘিরে ঘিরে মহাপ্রভুর ঘিরে ঘিরে মহাপ্রভুর ঘিরে ঘিরে মুখে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে আচ্ছা মায়েরা উলুধ্বনি দিচ্ছে না কেন উলু দেওয়া জানে না তো কি করবে যাদের হাত দিয়েছে তারা তালি দেবেন আর যাদের দেয়নি ভগবান দুটো হাত তাদের তালি দেওয়ার প্রয়োজন নেই দরকার নাই তালি দেবেন এবং উলুধ্বনি করবেন উলু শব্দের অর্থ কি উ শব্দের অর্থ রাধা লু শব্দের অর্থ কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল মূর্তি একসাথে বসে আমরা দর্শন করব সেই জন্য উলুটা দেওয়ার প্রয়োজন একটু সময় মিলে উলুধ্বনি করুন তো মায়েরা নিতাই গৌর প্রেমসে হরি 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 ওদিকে লকডাউন ওদিকে লকডাউন হাতে হাতে দাও তালি এবারে সবাই নিতাই গৌর প্রেমসে হরি 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 বল হাতে হাতে দাও তালি রাধা রানি হামারি হামারি হাতে হাতে দাও তালি হাতে হাতে দাও তালি রাধা সবাই মিলে হাতে 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 দাও তালি হাতে হাতে দাও তালি রাধা রানী হামারি হামারি রানী হামারি মহা রানী হামারি হাতে 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 দাও তালি সবাই হাতে হাতে দাও তালি রাধা রানী হামারি হামারি হাতে হাতে দাও তালি হাতে হাতে দাও তালি রাধা রানী হাতে হাতে দাও তালি হাতে হাতে দাও তালি রাধা রানী হামারি হামারি হাতে হাতে দাও তালি হাতে হাতে দাও তালি রাধা রানী হামারি হামারি নিতাই গৌর বংশ হরি 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 বল
वृंदावन में हम कुंड में हरि कुंड में राधे 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 हरि कुंड में राधे राधे हरि कुंड में राधे राधे आगे बोलो आगे बोलो राधे राधे सामने बोलो राधे राधे पीछे बोलो राधे राधे पहले बोलो राधे राधे पीछे बोलो राधे राधे ऊपर बोलो राधे राधे पीछे बोलो राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे 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 बोल हाथे हाथे दाओ ताली हाथे हाथे दाओ ताली राधा रानी हमारी हमारी हाथे हाथे दाओ ताली हाथे हाथे दाओ ताली उनो ध्वनि बा उनो ध्वनि हाथे हाथे दाओ ताली राधा रानी हमारी हमारी हाथे हाथे दाओ ताली राधा रानी हमारी हमारी राधा रानी हमारी हमारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী মায়েরা আপনারা কেউ ঘুমাবেন না যারা ঘুমাবেন বাড়িতে চলে যেতে পারেন আর যারা ঘুমাবেন না তারা রাস্তা শুনুন করুন 15 মিনিট পর সোজা যাব টিভি দেখেন তো টিভি দেখেন টিভি দেখবেন 15 মিনিট শো চলে একটা করে অ্যাড হয় 5 মিনিট আমি 15 মিনিট পর সোজা যাব একটা করে অ্যাড দেব 5 মিনিট অন্তর চলুন সবাই মিলে राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधे उलुधने उलुधने राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 जप करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे राधे जप करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जप करो कृष्ण नामे रस पिया करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि पर 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 जया करो राधे राधे जपा करो कृपा दृष्टि पर जया करो राधे राधे जपा करो राधे जपा करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि पर निताई गौर कृष्ण हरि 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 पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर जया करो राधे राधे जपा करो हे पादुक जया करो राधे राधे जपा करो राधे 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 बोल राधे 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 बोल
রাধে 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 বল রাধে 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 নিতাই গৌর করছে হরি হরি রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি জগন্নাথ ক্ষেত্র কি পুরুষোত্তম কি গ্রামবাসী বৃন্দ কি পূজা কমিটি কি ঝাড়া হাত তুলে বলেনি কি এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম উলুধ্বনি মার উলুধ্বনি কই এপারে কই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম কত পাপি পাপি পড়ে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে কত পাপি পাপি পড়ে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর চলে গেল এই হরি নামে মুখে কর কৃষ্ণ নামে সবুর কর কি বলছে হরি নামে মাতুয়ারা সারা রজধাম অর্ধেক মানুষ উলুধ্বনি দিচ্ছে অর্ধেক মানুষ দিচ্ছে না সবাই মিলে জোরসে উলুধ্বনি করলে তবে কিন্তু আনন্দ মাতুয়ারো হবে চলুন সবাই মিলে ওই না হরি নামে মাতুয়ারা সারা রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মদিরা নগরে সুচি মাতার ঘরে মদিরা নগরে সুচি মাতার ঘরে উদয় হলো কি মাইতা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম হরি নামে আছে সুশা
বাসুদেব ঘোষ কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষ কহে রাসলীলা প্রকাশল বাসুদেব বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ধরে তা ধরে তা ধরে যা ভিতরে তে রেখে দে ভিতরে তা ধরে তা ধরে তা ভিতরে তে রেখে দে তা ভিতরে তে রেখে দে যা 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 ভিতরে ধনে ধনে নাগ ধনে ধনে নাগ ধনে ধনে খেতাগে ঘেনাগ ধনে ধনে নাগ ধনে ধনে তাগ ধনে তাও তো দেখলে দেখি দিনাক ঝা দিনাক ঝা দাদি বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বাসুদেব ঘোষে কহে রাসলীলা প্রকাশিলা বন্দে নন্দন ব্রজশির পদরেণু মোর ভিবাস যস সঙ্গে হরি কত কবিতা বন্দে নন্দন ব্রজশির পদরেণু মোর যশ সঙ্গে হরি কত কবিতা তোর
রাস আপনারা যে লীলা শ্রবণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে রাসলীলা করেছিলেন তিন রকমের রাসলীলা করেছিলেন কোন কোন রাস করেছিলেন রাস সাধারণত তিন প্রকারের হয় আপনারা বহুদিন রাস করেছিলেন
রাস সাধারণত তিন প্রকার কি রাস শরৎ রাস বসন্ত রাস নিত্য রাস তাহলে আমরা কোন রাস কমিটি দাদারা এবং মায়ের এসেছিলেন যে লীলায় প্রবেশ করুন আমরা যে রাস শ্রবণ করছি এখানে বহু দিন যাবত হরিনাম হয় এই অঞ্চলে আমি শুনেছি তো আমি এই প্রথম এলাম তো যাই হোক রাস সাধারণত তিন প্রকারের আমরা কোন রাসটা শ্রবণ করব আমরা শরৎ রাস শ্রবণ করব না আমরা বসন্ত রাস শ্রবণ করব না বসন্ত রাস যদি কেউ শ্রবণ করে থাকে সেই এলাকা কেউ যদি বসন্ত রাস এলাকা শোধন করা সেই এলাকা অকল্যাণ ঘটতে পারে মহামারী দেখা দিতে পারে